হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালী পুজো এবং ভাইফোঁটা সবেমাত্র হয়েছে, কিন্তু আমার ভিডিওটা ছাড়তে কিছু দেরি হলো। তার একটাই কারণ, শরীরটা খুব খারাপ, গলা ব্যথা, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু ভাইফোঁটার সময় ভাইফোঁটার কোনো ভিডিও দেব না তোমাদের জন্য, সেটা তো আর হয় না। তাই চেষ্টা করছি একটু দেরি হলেও ভিডিওটা দেবার। এবং আজকের ভিডিওটায় হয়তো সাউন্ডটা একটু কম হতে পারে, বা আগে যে রকমভাবে সাউন্ড কোয়ালিটি তোমরা পেয়েছো সেটা নাও পেতে পারো। তো একটু ক্ষমাঘেন্না করে দিও আর চলো ভিডিওটা দেখো। তো এই যো ভাইয়েরা এবং দাদারা বসে পড়েছি এখানে, কেউই একজনের ভাই বা দাদা নয়, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আস্তে আস্তে হবে, প্রথমে জুনিয়র ক্যাটাগরি, এরপরে সিনিয়র ক্যাটাগরি হবে। তো দেখো এখন ভাতালি নাও, হলে চাবি দিয়ে যাও। না হলটাই দিই না, সদর দরজা ওইটার দিয়ে দিই, মানে হলটাতে চাবি দিয়ে দিই। জল দিয়ে তো একটা গেলে, আমি জগন্নাথ মন্দির গেলেও আমি হলে চাবি দিই। মনায় এদিকে মনায়, তুই কি বুঝেছিস? মানে ওইদিকে যা, তবে তো তোর ছবিটা আসবে। যা মানে ওইদিকে যা, দেখে এইদিকে ভাই, এদিকে 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 লাও লাও সোনা বাবা, না বলো বলো ভাইয়ের কপালে, এদিকে মনে হয় এদিকে তাকাও, আমার দিকে তাকাও, ওই জন্যই বলে 5 বছরের নিচে ফোঁটা দিতে নাই, বুঝেছ? আচ্ছা দাদা, তুমি ব্লগটায় লিখবে তো যে সুমন আর ওয়েট করতে না পেরে সে ফেস দিয়ে দিয়েছে। ওই জন্য বলে যে শোনো, ওই জন্য বলে মাসি 5 বছর না হলে সব দিতে নাই। তারপরে রসই মামা, আমার লজ্জা পাচ্ছি মামা, আমি লাল মামা কর, মানে
জঘন্যতম করলি। ঠিক আছে ও বড় আছে, ঠিক আছে, পাঁচ বছর না গেলে ওই জন্য বলে এই বয়সে কি পূজো করব। ছোট বাবাই দুটো বাবাই জিতেছে তো ছোটদের ফোঁটা নেওয়ার পালা শেষ, এবার বড়দের ফোঁটা নেওয়ার পালা শুরু হবে, তো চলো সেটাও দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর শেষে একটাই কথাই বলবো, দেশের যে কোনো প্রান্তে শুধু নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যত ভাই বোন দাদা দিদি আছে তারা যেন ভালো থাকে। প্রত্যেকের মঙ্গল কামনা করি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।